তাখুদুহু সিনাতুন ওয়ালা নাও লা তাখুদুহু তাকে পাকড়াও করে না সেনা তন্দ্রা ওয়ালা নাও নিদ্রা তন্দ্রা এবং নিদ্রা আপনি দেখবেন যখন কেউ খুব দুর্বলতা ফিল করে অর্থাৎ শারীরিকভাবে ক্লান্ত শ্রান্ত তার ঘুম চলে আসে অথবা তন্দ্রা চলে আসে মিনিমাম আমরা এটাকে লোকাল ভাষায় বলি যে ঝরে পড়া ঝোরা অর্থাৎ আসলে পুরো ঘুম না তন্দ্রাচ্ছন্ন হওয়া এটা কিন্তু সবসময় হয় না যখন আপনি খুব মানে সুস্থতা ফিল করবেন শরীরের মধ্যে শক্তি ফিল করবেন তখন দেখবেন যে আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন পরিশ্রম করতে পারবেন কোনো তন্ত্র আসবে না তো আল্লাহ তো হচ্ছেন স্রষ্টা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এ বিশ্ব চরাচরের মালিক তত্ত্বাবধায়ক এবং পরিচালক এবং সেই জন্যেই আল্লাহর সাথে এটা যায় না যে তিনি তন্দ্রাচ্ছন্ন হবেন অথবা তিনি ঘুমাবেন এই আল্লাহ তালার এটা হচ্ছে সিফা হয়ে গেছে এটা সার্বক্ষরিক একটা বিষয় যে লুদ হোসেনা তো বলে নাও আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা কোনোটা স্পর্শ করে না কারণ তন্দ্রা এবং নিদ্রা এটা একটা ত্রুটিপূর্ণ বিষয় আর আল্লাহ সকল ত্রুটি থেকে মুক্ত মুক্তি কারণ কেউ যদি তন্দ্রাচ্ছন্ন হয় তখন দেখবেন তার সামনে কিছু ঘটে যায় সে এটার পেল না আর ঘুম গেলে তো কথাই নেই নিদ্রাচ্ছন্ন হলে তো কথাই নেই যেহেতু আল্লাহ এই বিশাল বিশ্বজগৎকে পরিচালনা করেন অতএব তিনি এই বিশ্বজগৎ থেকে অল্প কিছু সময়ের জন্য গাফিল হয়ে যান এটা কখনো ঘটে না বালহুয়া কুন আলাকুল্লিন বিমায় কাসাবাত শাহিদুন আলাকুল্লি সইন লাফিয়তুন বরং তিনি প্রত্যেক প্রাণ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক প্রাণীর ব্যাপারে তিনি বিধায়ক তিনি খবর রাখেন তার ব্যাপারে কর্তৃত্বশীল সে যা করেছে সেটা তিনি জানেন তিনি সবকিছুর উপ সাক্ষী সবকিছু দেখেন জানেন শোনেন এবং তার কাছ থেকে কোনো কিছুই অদৃশ্য হয় না গায়েব থাকে না এবং তার কাছে কোনো কিছুই গোপন থাকে না যে যত গোপনেই কিছু করুক না কেন আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না ওয়ামিন তামিহে সেনাতুন এবং এই যে কাইয়ুব বলা হয়েছে কর্মবিধায়ক মহান আল্লাহ তার দাবি হচ্ছে তিনি তন্দ্রাচ্ছন্ন হবেন না এবং নিদ্রাও যাবেন না আচ্ছা লতা খুদ মানি হচ্ছে লতা তার উপর গালিব হয় না অর্থাৎ তাকে পেয়ে বসে না যে তিনি চাচ্ছেন যে জাগ্রত থাকবেন কিন্তু আস্তে করে তাকে নিদ্রা পেয়ে বসে অথবা তন্দ্রা পেয়ে বসে এটা কিন্তু একটা ত্রুটি এটা আমাদের স্বাভাবিক ত্রুটি আর মানুষের জন্য কিন্তু এটা কোনো আহেপ নয় এটা মনে রাখতে হবে আল্লাহ নিজের থেকে এটাকে অস্বীকার করেছেন প্রত্যাখ্যান করেছেন তার মানে আসলে আল্লাহকে কখনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না এই জন্য আল্লাহটাকে অস্বীকার করেছেন কারণ মানুষ হয়তো ভাবতে পারে আচ্ছা আমরা যখন ক্লান্ত হই আমাদের যখন তন্দ্রা বা নিদ্রা হলে তন্দ্রা বা নিদ্রার পরে আমরা খুব আবার স্ট্রেংথ ফিল করি তাহলে আল্লাহর কি তা হয় নাকি আল্লাহ বলছেন যে না তার সেটা কখনো হয় না কারণ আল্লাহর যে সিফা আছে আল তাইব এইটার সাথে নিদ্রা এবং তন্দ্রা কখনো যায় না এই তিনি সেটা অস্বীকার করেছেন আচ্ছা হাদিসের মধ্যে আবু মুসা আল আশির রাজি আল্লাহ তালু থেকে একটা বর্ণনা আছে তিনি বললেন কমাফিনা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বে আর রাসূলুল্লাহ ম্যাচিন রসুল্লাহ সাল্লাম আমাদের সামনে চারটা কথা নিয়ে দাঁড়ালেন কি সেটা ফাকাল বললেন ইন আল্লাহাম আল্লাহ ঘুমান না ওলাইম বাগিলাহ ইয়ানাম এবং ঘুমানো এরা তার কাজ না তার জন্য সঙ্গত নয় সঙ্গত মানে আসলে আল্লাহর জন্য উচিত অনুচিত বলা উদ্দেশ্য নয় বলা হচ্ছে এটা আল্লাহর সাথে মানানসই নয় সেটাই বলছেন তিনি ন্যায় বিচারকে হ্যাঁ তিনি তুলে ধরেন এবং তিনি সেটাকে কমান বাড়ান ইয়ারফা ইলাইহে ইউরফাও ইলাইহে আমেল নাহার কাবলা আমালঈ তার কাছে দিনের কাজ রাতের কাজের আগে উঠিয়ে নেওয়া হয় অর্থাৎ পেশ করা হয় ও আমল উল্লাল কাবলা নাহার এবং দিনের কাজের আগে রাতের কাজকে অর্থাৎ যখন দিন আসে তখন বিগত রাতের কাজকে এখন যখন দিন শুরু হয়ে গেল তাইলে রাতের কাজটাকে এই সামনের এই দিনের মধ্যে যে কাজগুলো হবে তার আগেই তার কাছে পেশ করা হয় আবার যখন সন্ধ্যা চলে আসে তখন দিনের কাজকে রাতের কাজের আগে পেশ করা হয় আচ্ছা তার হিজাব হচ্ছে আলো অথবা অগ্নি লাউকা যদি তিনি সেটাকে খুলে দেন উন্মুক্ত করে দেন তাহলে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে খালকে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ পবিত্র ও মহান সৃষ্টির কারু দৃষ্টি তার কাজ পর্যন্ত অর্থাৎ তার সত্তা পর্যন্ত পৌঁছে না এ হচ্ছে হাদিস্টা ওয়ান যদি আল্লাহমা ইবনা আব্বাস তালা আল্লাহ থেকে বর্ণিত ইন্না ব্যানি ইসরা ইল আকালু ইয়া মুসা হ্যাল ইয়া নাম এ হে মুসা তোমার রব কি ঘুমায় দেখেন বনি ইসরায়েলের প্রশ্নগুলো একটু তেড়া মার্কা সবসময় হ্যাঁ কেন যেন তারা খুব উল্টাপাল্টা প্রশ্ন করে কারণ তারাও কিন্তু স্রষ্টা সম্পর্কে যে অবহিত ছিলেন না এমন নয় বললেন যে মূসা তোমার রবকে ঘুমায় কালু এত্তাকুল্লাহ নবী সাল্লা সাল্লাম তাদের প্রশ্নের ধরনটা বুঝে ফেলেছেন মুসআল সাল্লাম তিনি বুঝে বললেন কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আরবরা এটা সাধারণত বলে যখনই কেউ একটু উল্টাপাল্টা কাজ করে তখনই বলে ইত্তাকুল্লাহ আরে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হ্যাঁ ইত্তাকুল্লাহ বললেই সবাই বুঝেন যে তার কাজটা ঠিক হচ্ছে না সে কিছু একটা ভুল কাজ করছে তিনিও বন কে বলেন ইত্তাকুদ আল্লাহকে ভয় করো কি ধরনের প্রশ্ন করলে তোমরা ফানাদা হু রব্বু আজ্জাওয়াজাল তখন আল্লাহ রব্বুল রব্বুল আলমিন তাকে ডাকলেন ডেকে বললেন ইয়া মুসা সালুকা হাল ইয়া না মোরব্বুক তারা তোমাকে জিজ্ঞেস করেছে তোমার রব কি ঘুমায় খুজ জুজা যাতেইনে ফিয়া দেইক লাইলা। তুমি দুটো বোতল মানে কাঁচের বোতল তোমার দুই হাতে নাও রাত্রে দাঁড়াও সেটি করলেন যখন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলো তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন কে মুসা ফাঁড়া লে রক তিনি হাঁটু

লাসাফাতা তিস্সা মাওয়া তুয়াল আর দুফা হালাকাৎছ যদি আমি ঘুমাইতাম তোমার হত তন্দ্রাচ্ছন্ন হতাম তাহলে আসমান জমিন তো ভেঙে চোরে চুরমার হয়ে যেত সাকেত হয়ে যেত ধ্বংস হয়ে যেত কামা হালাকাত আর যুজাজাতান ফিয়ে দেয় যেভাবে তোমার হাতের দুটো বোতল কাঁচের বোতল ভেঙে খান খান হয়ে গিয়েছে ফানজাল আল্লাহু আলা নবীহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়াত আল কুরসি তখন আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আয়াতুল কুরসি নাজিল করলেন এবং সেখানে ভয় করলেন এরপরে বলা হলো কি লাহু মাহফিস ওয়াতে মাহফিল আর্থ তার জন্যই রয়েছে আসমান সময় যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে এটা হচ্ছে আসলে আল্লাহর কর্তৃত্বের কথা বলা হচ্ছে আল্লাহর মালিকানার কথা বলা হচ্ছে আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে এগুলো সবগুলোই অউন্ড বাই আল্লাহ আল্লাহর কর্তৃত্বের অধীনে অথবা আল্লাহর মালিকানা ধীন ইখবার উদ্বেআল জমি আবিদু এখানে জানানো হচ্ছে যে সব কিছু আল্লাহর বান্দা ওফিমুল কিহি ও এটা আল্লাহর রাজত্বের অধীন এবং আল্লাহর নিয়ন্ত্রণের অধীন ও সুলতানিহি এবং আল্লাহর কর্তৃত্বের অধীন কাকাউলিহি যেমনটি তিনি বলেছেন ইন আসমানে এবং জমিনে যারাই আছে যা কিছুই আছে সবটাই আল্লাহর কাছে অনুগত বান্দা হয়ে আসবে আতের রহমান আত্মা এখানে সব কিছুকে বলা হচ্ছে শুধু মানুষ না এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর কাছে অনুগত হয়েই আসবে অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণের অধীন আমরা সৃষ্টিগতভাবে তাই তো দেখি তাই না এই যে বিশাল নক্ষত্র নিহারিকা এবং আরও যত বিশাল বিশাল জগৎ আছে এই মহাশূন্যের মধ্যে সবটাই কিন্তু আল্লাহর নির্দেশের অনুগত কোনোটাই আল্লাহর সাথে বিদ্রোহ করার ক্ষমতা রাখে না না বাতাস না আকাশ না গ্রহ না নক্ষত্র না কোনো তার সৃষ্টি আল্লাহ তাআলা كم من ملك في السماوات تينا آه, لا تغني شفاعتهم شيئا الا من بعد ان ياذن الله لمن يشاء ويرضى آه. আচ্ছা এখানে বলা হচ্ছে আসমান সমূহে যত মালাক আছে তাদের সাফাত কোন কাজে আসবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুমতি দেয়া ছাড়া অর্থাৎ অনুমতি প্রাপ্ত হলেই তাদের সাফাত কাজে আসবে এখানে আরেকটা বিষয় জানি আমরা তো এর মধ্যে আয়তন কোর্সের মধ্যেও পাবো মাইয়াস পাও এন্দাহু ইল্লা নেই আল্লাহর অনুমতি ছাড়া কে সাফাত করবে কিন্তু মানুষের মধ্যে দেখা যায় একদল লোক তারা সাফারাতের প্রতিশ্রুতি দেয় তার ভক্তদেরকে অথবা তার অনুগত ব্যক্তিদেরকে কিন্তু আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বললেন বললেন্লা ইল্লা নেই আল্লাহর অনুমতি ছাড়া কেউ আসলে সাফাত করতে পারবে না এবং শাফরাত এটা হচ্ছে আসলে আল্লাহর অনুমতি সাপেক্ষে একটা ব্যাপার এবং এতে বোঝা যায় সাফায়াতের মালিক হচ্ছেন কে আল্লাহ আল্লাহ ছাড়া আর সাফায়াত করতে পারেন না আচ্ছা এরপর আল্লাহ তালা বলছেন ইয়া আলম উমা খালফাহুম আল্লাহ জানেন যা সামনে রয়েছে এবং জাতাদের তাদের পেছনে রয়েছে অর্থাৎ আল্লাহ তাদের সবকিছুকে হাতা করেন বেষ্টন করে আছেন তাদের বলতে সমস্ত সৃষ্টি সকল মানুষ সকল বান্দা সকল এক আল্লাহ সামনে পেছনের সবকিছু সম্পর্কেই জানেন এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তালা তার কা তার সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ সামনে পেছনের সবকিছুই তিনি জানেন তিনি এ হাতা করেন জানার দিক থেকে কোনো কিছুই তার মানে এই জানা থেকে দূরে থাকে না বাকি থাকে না আচ্ছা এরপর তিনি বলছেন ওলা বিষয় ইমান আইল মিহি অর্থাৎ বান্দারা আল্লাহ সৃষ্টি তারা আল্লাহর জ্ঞানের কোনো কিছুই হাতা করে না কোনো কিছুই তারা প্রাপ্ত হয় না কোনো কিছুই তারা জানতে পারে না আল্লাহ যা জানেন তার কোনো কিছুই বান্দারা বা সৃষ্টির কোনো কেউ জানতে পারে না তবে ততটুকু জানতে পারে যতটুকু আল্লাহ চান আল্লাহ জানান এবং তারপরে আল্লাহ তাল্লাহ বললেন আল্লাহর কুরসি আসমান সমূহ এবং জমিনকে ব্যক্ত করে আছে অর্থাৎ আসমান এবং জমিন যতটা ওয়াসা যতটা বড় আল্লাহর কুরসি ততটাই বড় কুরসিটা কি এখানে আমরা কিছু রেওয়ায় দেখতে পাচ্ছি আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন আ কুরসি ইহু মানে ওসিয়া এলম علم كي وقال آخرون ان علماء كرام ترابلن الكرسي موضع القدمين او موضع قدمي الرب مهان الله تعالى دويبا ركر جائقا عن ابن عباس رضي الله عنهما قال سئل النبي صلى الله عليه وسلم عن قول الله يا عز وجل ওয়াসেয়া কুর্সি ইউহুসামা ওয়াতিওয়াল আর্থ নবীসাল্লাহসালুমকে জিজ্ঞেস করা হয়েছিল জালা তালাহ যে বললেন ওয়াসেয়া কুর্সি ইউসসামা ওয়াতিওয়াল আর্থ যে আল্লাহর কুর্শি আসমানসমূহ এবং জমিনকে পরিব্যক্ত করে আছে এ ব্যাপারে আসলে কি বোঝানো হয়েছে আলা কুর্সি ইউহু মাওদে অল এর কুর্সি হচ্ছে আল্লাহর দুই পা রাখার জায়গা والعرش لا يقدر قدره أو لا يقدر قدره إلا الله عز وجل আর আরস কত বড় এটা নির্ধারণ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না তার মানে হচ্ছে আরস যার উপর আল্লাহ আছেন আল কোরআন আল্লাহ বলছেন ইস্তাওয়া আড়াল আরশ আল্লাহ আর উপর উঠেছেন ইস্তেওয়া মানে হচ্ছে উঠা কোনো কিছুর উপরে থাকা সয়াদা ওয়ার তেফড়া সয়াদা মানে উঠা এর মানে উপরে থাকা তাহলে ইস্তেওয়া আল্লাহ দুটো অর্থ করতে পারি আমরা আল্লাহ সুর উপর উঠেছেন আল্লাহ রসুর উপর থেকেছেন থাকছেন আচ্ছা তাহলে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ কিসের উপর আছেন আরসের উপর এবং এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর দুটো পা আছে এবং সেই পা রাখার জায়গা হল করছি এই বিষয়গুলো নিয়ে একদল বলেন যে আমরা এগুলো কিছুই বুঝি না আল্লাহ আসলে আরুসের উপর কেমনে থাকেন আবার আল্লাহর দুটো পাই বা কি এর দ্বারা কি বোঝানো হয়েছে এখানে কোরআন এবং হাদিস এর ভাষ্য কিন্তু একদম স্পষ্ট আমরা যখন কোনো কিছু দেখি না তখন না দেখলে সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো প্রশ্ন আসে না যখনই আল্লাহ তার নিজের জন্য কোনো কিছু সাব্যস্ত করবেন অথবা তার রাসুল সাল্লাম তার কোনো সিফাট তার সত্তার কোনো বিষয় অথবা তার কর্মের কোনো বিষয় অথবা তার গুণের কোনো বিষয় তখন সেগুলোকে এক্স্যাক্টলি যেটা আল্লাহ অথবা তার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে এটাকে নিজের মন মতো করে বোঝার চেষ্টা করা বা টুইস্ট করা বা এটাকে অপব্যাখ্যা করা এটা কিন্তু করা যাবে না আল্লাহর সাথে সম্পর্কিত প্রত্যেকটা বিষয় গায়বের অন্তর্ভুক্ত অতএব আল্লাহর সাথে সম্পর্কিত প্রতিটা তথ্য যেমন ওহি থেকে আমরা পেয়েছি এর ব্যাখ্যাটাও ওহি থেকেই পেতে হবে এর ব্যাখ্যাটা নিজের মন গড়া করা যাবে না আরশ আমাদের কাছে অতি পরিচিত এবং মাওদ শব্দটা রাখার জায়গা পরিচিত শব্দ কাদম পা এটাও আমাদের কাছে পরিচিত শব্দ কিন্তু আমরা জানি সবার পা একরকম নয় তাহলে আল্লাহর এই যে সত্তাগত সিফাত এগুলো আসলে কেমন দেখতে কেমন এটাকে নিজেদের সাথে তুলনা করা যাবে না আল্লাহর কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না লেইসা কাবিসলি হি সেই উন অহুসামি অল বসির একটা আয়াত দিয়ে আল্লাহ নিজের সম্পর্কে এই বিশ্বজগৎকে অবহিত করেছেন যে কোনো কিছুই আল্লাহর মতো নয় অতএব আল্লাহকে তার সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না আল্লাহ যখন তার হাতের কথা বলেছেন ইয়াদুল্লাহ হিফাউকা এই হিম আল্লাহ যখন তার কাদামের কথা অথবা কাদম রাখার কুসির কথা বলেছেন তখন সাথে সাথে সৃষ্টির কাদম সৃষ্টির হাতের সাথে তুলনা করা যাবে না আবার আল্লাহর কি এগুলো থাকতে পারে তাহলে তো আমাদের মতোই হয়ে যাবে এইটা বলে সেগুলোকে অস্বীকার করাও যাবে না তাহলে তো আল্লাহ সত্তাকে অস্বীকার করলেন আল্লাহ নিজে তার সত্তার যে বর্ণনা দিলেন তাহলে সেটাকেই অস্বীকার করা হলো অতএব সেভাবে অস্বীকার করা যাবে না এবং এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। একজন গতকালকে আমাকে প্রশ্ন করছিলেন আচ্ছা আল্লাহ যে শেষ রাতে আসমানে নেমে আসেন তাহলে এতটুকু বলার পর আমি বললাম তাহলে পরে আর প্রশ্ন করবেন না আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন না সহিবোখারের হাদিস আছে না তিনি শেষ রাতে নিকটবর্তী আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন এই যে ডেসক্রিপশনটা সেটা হয় অহির মারফত যদি আল্লাহ জানিয়ে থাকেন অথবা তার আসল তাহলে সেই ডেসক্রিপশনটা আমরা গ্রহণ করব। কিন্তু আপনি এ ব্যাপারে গবেষণা করার কি সামর্থ্য রাখেন আপনি নিজে চিন্তা করে করে কি বলতে পারবেন আচ্ছা নেমে আসলে কি হবে কি ঘটতে পারে এগুলো বলার অধিকার কি আপনার আছে এখানে মনে রাখবেন ইমাম রাহমা এই কোরআন হাদিসের সবকিছু ঘেটে একটা চমৎকার মূলনীতি দিয়েছেন আল্লাহর সিফাতগুলোকে বোঝার জন্য তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ইস্তেওয়া আল আশ আল কোরআনে যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আর উপর উঠেছেন আরশের উপর রয়েছেন এটার অর্থটা কি মানে এটি কিভাবে তখন তিনি বললেন যে দেখো ইস্তাওয়া এটা আরবি ভাষায় সবাই জানের অর্থ ইস্তাওয়া শব্দ যখন বলা হলো তখন আমরা মানুষেরা মুসলিমরা বুঝতে পারলাম যে আল্লাহ কোথায় আছেন আল ইস্তাওয়া উম আলম কিন্তু কিভাবে আল্লাহ আর্শের উপর উঠলেন কেইফ ও এ কেইফ এর পদ্ধতিটা উঠার পদ্ধতিটা কি ডেসক্রাইব করেছেন না বর্ণনা করেছেন অথবা তার রাসুল সাল্লাম করেননি অথবা যেটা করেননি সেটা নিয়ে আর কোনো প্রশ্ন চলবে না ওয়াল ইমান ও বিহি এই যে একটা টেক্সট যেটা কোরআনে এসেছে সহি হাদিসের মধ্যে এসেছে সেই ভাষ্যের প্রতি বিশ্বাস পোষণ করা ইমান পোষণ করা এটা ওয়াজিব করতে হবে আপনাকে এটা ওহির কথা এটা কারো বানানোর কথা নয় ওহির কথার প্রতি পূর্ণ বিশ্বাস এটা রাখতে হবে ওসু আলু আনহু বেদা কিন্তু এ সম্পর্কে প্রশ্ন করাটা বেদা এ সম্পর্কে প্রশ্ন করাটা বেদা কারণ এ সম্পর্কে প্রশ্ন সলিউশন নাই এটা এমন একটা এরিয়া যে এরিয়াতে ইজতিহাদ এবং গবেষণা নিষিদ্ধ মনে রাখবেন ইসলামের দুটো এরিয়া আছে একটা এরিয়াতে গবেষণা নিষিদ্ধ নিজের মন থেকে চিন্তা ভাবনা গবেষণা বুদ্ধি বিবেক থেকে কিছু বানিয়ে গবেষণা করে বলাটা নিষিদ্ধ আর আরেকটা এরিয়া আছে যেখানে চিন্তা গবেষণা চলমান এবং তার আলোকে শরীরের শরিয়াতের বিভিন্ন ভাষ্যকে সামনে রেখে আপনি গবেষণা করতে পারেন তো এই এরিয়ার মধ্যে একটা হচ্ছে গাইবের বিষয়গুলো আল্লাহ যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে গায়েবের এই সমস্ত বিষয়গুলো সবটাই প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেক প্রত্যেকটা তথ্য এটা নির্ভর এখানে কোনো গবেষণা চলবে না আল্লাহর আরশ কেমন কুরসি কেমন আল্লাহ কিভাবে উপরে আছেন আল্লাহ কিভাবে সবকিছু দেখেন কিভাবে জানেন জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে হ্যাঁ মেয়েরাজ কিভাবে হয়েছিল হ্যাঁ এসব কিছু গায়বের বিষয় এগুলো কোরআনে এবং হাদিসে যা এসছে হুবহু তাই বিশ্বাস করতে হবে এবং নিজের মন গড়া কোনো ব্যাখ্যা এখানে করা যাবে না আর অন্য আরেকটা এরিয়া যেখানে ইস্তেহার চলে সেখানে হঠাৎ একটা অদ্ভুত পরিস্থিতি যেমন আমি একটা নতুন জায়গা আসলাম কেবলা কোন দিকে জানি না এখন কি ইস্তেহার করতে পারবো গবেষণা করে চিন্তা ভাবনা করে কোন দিকে কেবলা হতে পারে এটা কি চিন্তা ভাবনা করার অবকাশ আছে হ্যাঁ আছে বরং এখানে চিন্তা ভাবনা করে যদি আপনি আন্দাজে যাচ্ছে ঠিক আছে একদিকে পড়ি তাহলে কিন্তু হবে না আপনাকে দেখতে হবে যাচ্ছে এখানে কোন দিকে কেবলা হতে পারে অনেকগুলো বিষয় কিন্তু এখানে আপনার সামনে আছে আপনি যদি দিনের বেলা হন তাহলে দেখবেন সূর্য কোথায় টাইম কয়টা আর সূর্য কোথায় সূর্য দেখে ওই এলাকা থেকে কার কোন দিকে সেটা আপনি বের করতে পারেন কারণ যেমন আমাদের এই এলাকা থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে আবার পৃথিবীর কোনো কোনো এলাকা আছে যেখানে কারবা হচ্ছে পূর্ব দিকে তা তাইলে তারা দিকটাকে নির্ণয় করবে এবং নির্ণয় করে কেবলা নির্ধারণ করবে আর এখন কম্পাস আছে আপনার ডিজিটাল কম্পাসও আছে সেটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারেন আরেকটা নির্ধারণ করতে পারেন যে এলাকায় একটু ঘুরে দেখেন যে কোনো মসজিদ আছে কি না মসজিদের সামনের দিকটা যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন যে কেবলা কোন দিকে এই যে আপনার গবেষণার নানা উপকরণ আপনি পেয়ে গেলেন সেরিয়াতে এটা সিদ্ধ তাহলে বোঝা গেল যে একটা এরিয়া আছে যেখানে গবেষণা করা যাবে বরং করতে হবে যারা গবেষণা করার মতো ক্ষমতা রাখেন আর আরেকটা এরিয়া আছে যেখানে গবেষণা করা যাবে না অতএব আল্লাহর সিফাতটা হচ্ছে সে বিষয় যেখানে গবেষণা করা যাবে না আল্লাহর দাগটা হচ্ছে সে বিষয় যেখানে গবেষণা করা যাবে না কুরসি হুসেমা হ্যাঁ এবং এই দুটো কুরসিকে হেফাজত করা রক্ষা করা এটা আল্লাহকে কখনোই ক্লান্ত

উলুয়ের অধিকারী একটা বই আছে অলুউল্লাহ খালকিহি অর্থাৎ আল্লাহ যে তার সৃষ্টির উপরে আছেন বইয়ের শিরোনাম হচ্ছে সেটা অতএব আল্লাহর বিষয়ে এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যে আল্লাহ সব কিছুর উপরে আছেন তো এই আয়াতুল কোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আল্লাহর পরিচিতি আল্লাহর সিফাত এবং আল্লাহর বিষয়ে বর্ণনা এসেছে আয়তল কুরসি আমরা অনেকেই পড়ি অর্থ আমরা বুঝি না এবং অনেকে অর্থটা কোনো বুঝলেও এর যে অন্তর্নিহিত মর্ম এবং কি ম্যাসেজ আল্লাহ তালা এখানে দিয়েছেন সেটাও আমাদের অনেক সময় অজানা রয়েছে আমি আহ্বান করব। যে আয়তল কুরসির উপর আমরা বিশদ ব্যাখ্যার জন্য একটু পড়ে নেই ইমাম এব্দু ক্যাথির সহ আরও বিখ্যাত উলামাইকেরাম কেরাম ফসরিনে কেরাম এ সম্পর্কে কি বলেছেন সেটা একটু ভালো করে জেনে নেই আয়তল কুরসির অনেক ফজিলত আছে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি পড়া এটা একটা ফজিলাতের কাজ এবং একটা হাসান হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন যে যারা প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুরসি পড়েন তাদের এবং জান্নাতের মধ্যে পার্থক্য মাত্র তো সুতরাং শুধু মন্ত্রের মতো আওড়ানোটা এতে ইসলাম পছন্দ করে না আমরা যা কিছু পড়ি যে আজকারগুলো পড়ি সেগুলো দিয়ে তো আল্লাহর গুণগান গাই এখন আল্লাহ কি গুণগান করলে করলাম নিজেই বুঝি না আরবিতে অনেক সময় আমরা মুখস্থ করি বোঝা দরকার আমরা যে আল্লাহর প্রশংসা করি আমরা যে আল্লাহর যে কোরআন তেলাওয়াত করি এগুলো পড়লে ফজিলত আছে জানি সেই জন্য মুখস্থ করেই কিন্তু অর্থ বুঝি না আমরা আশা করব যে আয়তুল কুরসি শুধু কিছু ফজিলত অর্জনের জন্য নয় আল্লাহকে চেনার জন্যে আল্লাহকে বোঝার জন্যে আল্লাহর নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান লাভ করার জন্যে অতএব কুরশির সাথে সংশ্লিষ্ট সহি আমলগুলো আমরা করি তেলাবাদ করি বুঝি আমল করি এবং নিজের ইমানকে আমরা দৃঢ় করি শক্তিশালী করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হাদা সালুস্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওয়াসী আজমাইন আলাইকুম